কেউ একবার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনো জায়গা দিই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকেই এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও, কিন্তু বারবার যদি তোমাকে যেতে হয় তবে সেটা বুঝে শুনে থেমে যাও। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। জীবনে দুই ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকা ভালো। এক, ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছামতো কথা বলবে। দ্বিতীয় জন, স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে। এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার লোক হাজার আছে কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরচর্চা করে। সম্পত্তির কারণে কখনো ভাই বোনেদের সম্পর্ক নষ্ট করো না, কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায়, কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কিছুতেই মেনে নেওয়া যায় না। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতই হতে পারে আপনার জীবনের শেষ রাত। কাউকে যদি বিশ্বাস করতেই হয় তবে একটি ভেবে চিনতে করুন, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও দুটোর স্বাদ কিন্তু সব সময় আলাদা। টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। কি অদ্ভুত না, চোখ পুকুর নয় তবুও জলে ভরে যায়, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সেও সবার মতো। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব বা ভালোবাসা। কঠোর হলেও এটাই বাস্তব, মানুষ বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটাই অস্বাভাবিক। যে নীরব থাকে সে কখনো দুর্বল নয়, কিন্তু যে দুর্বল সে সব সময় নীরব থাকে। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলাচল শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল, তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে মুখে জল আসবেই। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। আমাদের সবার দক্ষতা সমন্বয় ঠিক, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরো বাড়ানোর সময় ও সুযোগ রয়েছে। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, মুচট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনো সফল হতে পারবে না।